কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক রবিবার বিকেলে ঝড়ে চোয়া এলাকায় একাধিক গাছপালা ভেঙে পড়ে হরিহরপাড়া চোয়া নতুন পাড়া এলাকায় একটি প্রাচীন গাছ ভেঙে রাস্তায় পড়ে যায় ভেঙে যায় একাধিক বিদ্যুতের খুঁটি গাছ বিদ্যুতের খুঁটি পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা নিত্যযাত্রীদের ঘুর পথে যাতায়াত করতে হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রায় ঘন্টা দেড়েক পর যান চলাচল স্বাভাবিক হয় কি ঘটনাটা কি হয়েছিল অবরোধ কেন কি অবরোধ হলো প্রচন্ড ঝড় বৃষ্টি ঘন্টা আগে তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামে আমাদের চোয়া নতুন করা গ্রামে একদম একটা বড় গাছ ভেঙে পড়ে গেছে এখন প্রশাসনের উদ্যোগে আবার যানজট মুক্ত করা হচ্ছে চোয়া অব্দি টোটাল যানজট হয়ে গেছে আমরা প্রশাসনকে জানিয়েছি যতটা তৎপর সম্ভব जबर रिपोर्ट एन टी वी डब्ल्यू बी